মোদী সরকারের একের পর এক ঐতিহাসিক বিল ভারতবর্ষকে নতুন সূর্যের নতুন আলোর দিশা দেখাচ্ছে। আমরা জানি যে কয়েকদিন আগে সিএবি বিল পাস হয়ে গেছে এবং আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যত মাইনরিটি বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, ইসাই যারা আছেন তারা সবাই এদেশে, যারা আছেন এবং যারা আসছেন তারা সবাই নাগরিকত্ব পাবেন। এত বছর ধরে স্বাধীনতার পর থেকে যে সরকার তাদের জন্য ভাবেইনি, কিন্তু মোদী সরকার সবাইকে নিয়ে ভেবেছেন। এবং এই শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় যেভাবে শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের লড়াই করে এই পশ্চিমবঙ্গটাকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় আপনারা সুন্দরভাবে নিশ্চিন্তে থাকতে পারেন এবং অতীতের কথা ভুলে গিয়ে আগামী দিনের ভবিষ্যতের কথা ভাবুন। এবং মোদীজিকে ধন্যবাদ জানাই এত ঐতিহাসিক বিল পাস করার জন্য। সবাই ভালো থাকুন, সবাই মঙ্গল হোক। জয় হিন্দ।